অনেকেই আবার চ্যানেল সাবস্ক্রাইব করেন করার পর আবার চলে যান এরকম করবেন না আসসালামু আলাইকুম খাবার যখন সামনে আসবে তখন আপনারা এই দোয়াটি পড়বেন ওয়াকিনা অ্যাজাবেন না আর খাবার শুরুতে এই দুয়ারটি পড়বেন বিস্মিল্লাহি ওয়ালা ব এবং খাওয়ার শুরুতে যদি আপনারা বিস্মিল্লা বলতে ভুলে যান যখনই স্মরণ হবে আপনারা এই দোয়াটি পড়বেন বিসমিল্লাহি আউয়া লাহুয়া আখি র আর খানার মাঝে মাঝে এই দুয়ারটি পড়বেন লালহেন্দু আলা ক্যা শুকরু এবং খানার শেষে এই দুয়ারটি পড়বেন আলহেমদুল্লা হিল্লা জি আ ক আমানা কানা ওয়াজা আলানা মৃণাল মুসলিমিন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন ভিওয়ার্স আপনাদের যাওয়ার আগে এই এতটুকু কথা বলে যাই যে খাওয়ার আগে আপনারা যদি এই দোয়াগুলো না পড়ে যেমন খাওয়ার সামনে আসিলে যেমন খাবার সময় বিষপিল্লা ভুলে গেলে খাবারের শুরুতে যে দোয়াগুলো সে খাবারের মাঝে মাঝে খাবারের শেষে এই দোয়াগুলি যে আপনি না পড়েন শয়তান আপনার খাবার এসে অংশগ্রহণ করবেন আপনিও খাবেন শয়তানও খাবে তো আপনার হালা হালাল খাবারটা কেন আপনি শয়তানকে খাবেন আপনিও খা আপনিও খাইতেছেন ও শয়তানও খাইতেছে তাহলে কেমন একটা হয়ে গেল না আপনি কিন্তু শয়তানকে দেখতে পাবেন না কিন্তু শয়তান কিন্তু ঠিকই খায় অনেক সময় সে আপনারা ঘুমের ভিতর স্বপ্ন দেখেন যে আমি কত সুন্দর খাবার খাই কিন্তু এটা কিন্তু একটু স্বপ্নটা যখন আপনারা দেখবেন তখন উঠে যাবেন না হলে আপনার পেটও খারাপ হতে পারে কারণ আমরা যখন ঘুমায় থাকি তখন শয়তান আমাদের কাছে আসে সে আমাদের সুন্দর স্বপ্ন আমরা দেখি সুন্দর স্বপ্ন কিন্তু স্বপ্নটা কিন্তু সুন্দর না আসল বাস্তব স্বপ্ন হচ্ছে আপনি যে ভালো খাবারটা খান যেমন আপনি একটা আপেল খান তো সেই আপেলের আপনার স্বপ্ন দেখতেছেন আপনি অনেক সুন্দর একটি আপেল খাচ্ছেন কিন্তু আপনি কিন্তু সুন্দর আপেল খাচ্ছেন না আপনি ময়লা একটা আপেল খাচ্ছেন আপনার একটা ময়লা আপেল খাচ্ছে কিন্তু আপনি স্বপ্নতে দেখতেছেন যে একটা ভালো আপেল খাচ্ছেন আর ভিওয়ার্স এতটুকু বলে রাখি যে আপনারা যাদের ঘুম আপনারা যারা এরকম স্বপ্ন দেখেন দয়া করে আপনারা সেই স্বপ্ন দেখার আগেই উঠে পড়বেন নাহলে আপনাদের পেট খারাপ হতে পারে তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ